পঞ্চম গ্যালারিটিতে যা রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন দোজাহানের বাদশাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা বেহেশতে নারী সমাজের সরদার হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র কামিজ মোবারক বা জামা মোবারক যা আস্তরের উপরে পশ্মিকা পরে বানানো মাঝে মাঝে ছেঁড়া এই কামিজটি দেখলে ইমানদারের হৃদয়ে অশ্রুপাত হয় মা ফাতেমার অভাবী সাংসারিক জীবনের কথাই মনে হয় তার এই জামাটি দেখলে চাইলে পাহাড় স্বর্ণ হয়ে ঘুরে বেড়াতো যার পেছনে তার কন্যার পরনে ছিল এই বস্ত্র অথচ আমাদের চাহিদার শেষ নাই এই চাদরটি মা ফাতেমার শুভ বিবাহে উপহার দিয়েছিলেন বিশ্বনবী তার প্রিয়তমা কন্যাকে অভাবের কারণে সেটাও তিনি বিক্রি করেছিলেন ইহুদির কাছে তবে পরবর্তীতে ইহুদি তা ফেরত দিতে বাধ্য হয়েছিলেন অলৌকিকতার কারণে। Likey.